হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার আজকের ব্লগটি আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমি দিল্লির গুরগাঁও এলাকার একটি হোটেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি আমার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আজ 30শে এপ্রিল, রোজ রবিবার। আমরা ডিসাইড করেছি আজকে আমরা আগ্রা থেকে বেরিয়ে আসব। এই বেড়াতে আমরা একটা ডেলি ট্রিপ অ্যারেঞ্জ করেছি আর এই ট্রিপে আমাদেরকে গাড়ি দিয়ে সহযোগিতা করবেন সন্দীপ দাদা। আর এইটা যেহেতু একটা ডে ট্রিপ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো ডে ট্রিপে আমরা মোট 6,000 রুপি দিয়ে এই গাড়িটাকে ভাড়া করেছি। তো চলুন আমরা গাড়িতে বসে আপনাদের সাথে কিছু কথা বলি। এখন ঘড়িতে সকাল 7:30 বাজে। এই সকাল 7:30 দিকে আমরা রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যত জলদি সম্ভব আপনারা যদি এই ডে ট্রিপে আগ্রা যান তাহলে যত জলদি সম্ভব আপনারা বেরিয়ে পড়বেন। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার 3 জন, তাই আমরা একটা ছোট গাড়ি নিয়েছি। যদি আপনারা বড় ফ্যামিলি মেম্বার হন তাহলে বড় গাড়ি নিতে পারেন। ভিউয়ার্স, আমাদের গাড়ি এই মুহূর্তে দিল্লি আগ্রা হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের প্রথম টোল প্লাজা এসে পৌঁছেছে। প্রত্যেকটা এক্সপ্রেসওয়েতে আপনাকে টোল দিয়ে পার হতে হবে। প্রতিটি এক্সপ্রেসওয়ে এতটা আরামদায়ক ভ্রমণ যে এখানে কোনো ভাঙাচোরা নাই, কোনো ট্রাফিক নেই, একদম স্মুথ ভ্রমণ। আপনি একটা এক্সপ্রেস ওয়েতে উঠেছেন এবং নির্দ্বিধায় একটা নির্দিষ্ট স্পিডে আপনি চলতে থাকুন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যার কারণে এই এক্সপ্রেস ওয়েগুলোতে যদিও আপনার টোলের ব্যবস্থা আছে তারপরেও খারাপ লাগে না। আমরা সকাল সকালে আগ্রা ভ্রমণের জন্য আমরা সকালে নাস্তা করি নাই, তাই দিল্লি আগ্রা এই এক্সপ্রেস ওয়ের পাশে একটি ধাবাতে আমরা একটা ভেজ ভোজনালয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটি শেষ করে নিয়েছি। ভিউয়ার্স, ঘড়িতে এখন সকাল 11:18 বাজে এবং এই মুহূর্তে আমরা আগ্রা শহরে প্রবেশ করলাম এবং এই শহরের ভিতরেই আমরা তাজমহল, আগ্রা ফোর্ট এবং আরও যা যা কিছু দেখা সম্ভব তা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা যদি আরও সকালে 1 ঘন্টা সেভ করতে পারতাম তাহলে হয়তো আমরা আজ ফতেপুর সিকিটাও দেখে যেতে পারতাম, কিন্তু আজ তা হবে বলে মনে হচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, ইয়ে আমারা লোকাল গাইড হ্যায়, ইয়ে আমারা লোকাল গাইড হ্যায়, বহুত আচ্ছে সে গাইড কর রহা হ্যায় হাম লোগো কো। अगर आप लोगों को चाहिए तो इनका नंबर मेरा डिस्क्रिप्शन बॉक्स में रहेगा, आप सीधा आके इसको कॉल कर सकते हैं। अच्छा दादा, आपका नाम बताएं। मेरा नाम साहिल है। हाँ, ये साहिल है। ये एक बहुत अच्छे से इल्यूशन और फाउंडेशन और क्राफ्ट्स, फाइन क्राफ्ट्स के बारे में अच्छे से बता रहा है। व्यूअर्स, আপনারা এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আগ্রা ফোর্টের বিখ্যাত মিনা বাজার। এই মহলের ভিতরে যত ধরনের মহিলারা ছিলেন তাদের বাজার সদাই করার জন্য এখানে সপ্তাহের একটা দিনে বাজার বসত এবং তাই এটার নাম হয়েছে মিনা বাজার। আপনারা এখন যে স্থাপত্য নিদর্শনটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আগ্রা ফোর্টের দিওয়ানে আম, মানে এখানে সম্রাটরা তার যে প্রজা ছিলেন প্রজাদের সাথে এখানে মিটিং করতেন, বিচার সালিস করার চেষ্টা করতেন। এটা ছিল দিওয়ানে আমের সামনে একটা বাগ বা বাগান। আগ্রা ফোর্টের পরে আমরা চলে এসেছি ইমতুদ উদ দৌলার টুম বা মাকবারায়। আগ্রার যমুনা নদীর পারের মতিবাগ এলাকায় এই টুমটা অবস্থিত। এই টুমটা আমাদের লালবাগ কেলার যে পরিবিবির মাজার রয়েছে সেটার সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে। তবে এটার যে ডেকোরেটিভ কাজগুলি রয়েছে, আপনি প্রত্যেকটা নকশা যদি আপনি খেয়াল করেন এগুলো
ঘষে ঘষে নকশা বানানো হয়েছে, এক একটা পাথর এক একটা অঞ্চল থেকে আনানো হয়েছে, কোনোটা আনানো হয়েছে ইটালি থেকে, কোনোটা আনা হয়েছে আফগানিস্তান হতে, কোনোটা রয়েছে রাজস্থান থেকে, কোনোটা আনা আছে তুর্কি থেকে। এবং এই যে বিভিন্ন ধরনের কারুকাজ দেখছেন, এগুলি সবগুলোই কিন্তু হাতে করা, এবং এগুলোর জন্য একটা স্পেশাল ধরনের কারিগর টার্কি, ইতালি বা ইরান থেকে এখানে আনানো হয়েছিল। এই তিনটি মুঘল স্থাপনা দেখতে দেখতে ঘড়িতে বিকাল 5টা বেজে গেছে, আর এর সাথে আমাদের পেটের ক্ষুধা একদম চরম সীমায় চলে এসেছে। তাই আমরা চলে এসেছি আগ্রার বিখ্যাত মামা ফ্র্যাঙ্কি চিকেনের এই দোকানটিতে। এই দোকানের অনেক সুনাম রয়েছে, স্পেশালি এর কাবাবের অনেক সুনাম রয়েছে। তো চলুন আমি কিছু কাবাব এবং এদের কিছু স্পেশাল খাবার ট্রাই করব, আপনাদেরকে শেয়ার করব এই খাবারগুলো খেতে কেমন। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলৌটি কাবাব। আমি এই গোলৌটি কাবাবের সাথে ফ্রাইড চিকেন, চাউমিন আর মটন শিক কাবাবের অর্ডার করেছি। তো এদের ফ্রাইড চিকেনটা তো এদের সিগনেচার আইটেম, এবং এর সাথে এরা যে সমস্ত চাটনি সার্ভ করে সেগুলোর সাথে আপনি যদি এই কাবাবগুলো খেয়ে দেখেন, তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন যে এই খাবারগুলোর কেন এত সুনাম। খাবারের যে স্বাদ সেটা অসাধারণ, অতুলনীয়, এবং প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু। ফ্রাইড চিকেনটা দেখতে পাচ্ছেন, এবং দেখেন আমার শিক কাবাব, মাটন শিক কাবাবটা চলে এসেছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই জুসি, এবং মুখের ভেতর দেওয়ার সাথে সাথে কাবাবগুলো কিন্তু গলে যায়। তো এইরকম একটা জিনিস, মানে অরিজিনাল মোগলাইয়ের খাবারের একটা অথেন্টিক টেস্ট এখানে পাওয়া সম্ভাবনা রয়েছে। খাবারের পর্ব শেষ হতেই আমরা আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেব, এবং সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিব।